হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি শুধু দেখবেন আমি মেঘনা। তো আর 2.0 বলবো না, অভ্যেস হয়ে গেছিলো বলতে গিয়ে। যাই হোক, ওকে, সো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার একটা একটু ঠিক করে বসি দাঁড়াও। তো আজকে আমি শেয়ার করবো তোমাদেরকে আমার হেয়ার মেকওভার। তো ব্যাপারটা হচ্ছে, প্রত্যেক বছরই জন্মদিনের আগে কিছু না কিছু আমি নিজেকে ট্রিট দিই, গিফট দিই। তো সেটা হেয়ার এর ক্ষেত্রেই হোক, কিংবা একটা ড্রেস হোক, একটা মেকআপ হোক। সো দেখা যাক আজকে কীরকম আমার জন্য দিনটা, মানে আমার এই মেকওভারটা আমার জন্য কেমন যায়। তো চলো, উইদাউট এনি ফার্দার অ্যাডো, লেটস গেট স্টার্টেড। বাট তার আগে যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে না থাকো, এখানে আমি আইডি দিয়ে দিলাম, তোমরা চাইলে ফলো করে নিতে পারো। অ্যান্ড চলো, অনেক বক বক হয়ে গেছে, রেডি হবো, দেন পার্লারে যেতে হবে। লেটস গেট স্টার্টেড তাড়াতাড়ি। মেকওভারের আগে ফর দ্য লাস্ট টাইম তোমাদেরকে দেখাচ্ছি আমার হেয়ারের এই অবস্থা। দেখো না, শুকোতে না শুকোতেই কেমন একটা হালকা হালকা কুঁচকে গেছে, এখনও হালকা ভিজে রয়েছে, একেবারে মানে চরম ড্রাই করে উঠতে পারিনি। শ্যাম্পু ট্যাম্পু করা হলো, চুলটা পরিষ্কার করলাম, ধুলোবালি সব যা ছিল বেরিয়ে গেছে। হাতে মায়ের একটা চুর পড়েছি, এটা সেই অনেক রকম পাথর দেওয়া, এটা আমার খুব ফেভারিট ছিল, একটু কালো হয়ে গেছে, একটু পরিষ্কার টরিষ্কার করলেই ঠিক হয়ে যাবে। বাট দিস ইজ দ্য লুক, জাস্ট সিম্পল, উইদাউট মেকআপ, এনি মেকআপ, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, নিমা আইব্রোটা পর্যন্ত সেট করানো। ফাইনালি যাওয়া যাক, একজনের মানভঞ্জন করাতে হবে, সেটা পরে দেখা যাবে, বাট আগে আপাতত যাওয়া যাক। রাইট, তো আমি পার্লারের ভিতরে চলে এসেছি। অ্যান্ড দেন ফার্স্টে দিদিরা আমাকে আমার হেয়ার ওয়াশ করে দিল, বিকজ একটা ক্লিন হেডের দরকার ছিল, যদিও আমি শ্যাম্পু করে গেছিলাম বাট স্টিল করা হলো। দেন তারপরে চুলটা ভালো করে টাওয়াল ড্রাই করে এবং পরে একটু হেয়ার ড্রায়ার দিয়ে অ্যাপ্লাই করে দেন ফার্স্টে শুরু হলো আমার চুলে স্ট্রেটনিং ক্রিম দেওয়ার টেকনিকটা। তো দুজনে মিলে মানে সেকশন ওয়াইজ ভালো ভালো করে একদম টেনে টেনে যেভাবে চুলটাকে ঠিক করা হচ্ছে সেরকমভাবেই করা হয়েছে। ফ্রন্টে তোমাদেরকে ইজিলি দেখাতে পারছি বিকজ ব্র্যাকেটটা পসিবল হতো না, আর আমার মুখটা এরকম গম্ভীর দেখতে এরকমই লাগছে। বাট ট্রাস্ট মি, ভেতরে ভেতরে খুব প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, বাট জানি না কেন এখানে এরকম এত গম্ভীর রামগরুরের ছানা আমাকে দেখতে লাগছে। অ্যাকচুয়ালি এগুলো করানোর সময় মাথায় অনেক রকম জিনিস চলছিল যে আমাকে স্ট্রেট চুলে দেখতে কেমন লাগবে। তো যখন হেয়ার ওয়াশ করছিলাম সব থেকে মানে কমফর্ট তো বলবো না, ডিসকমফর্ট একটু লাগছিলো ঘাটটার জন্য। যাই হোক, তারপরে আমার চুলটাকে শোকানো হলো, দেন আবার এটাকে সেকশন ওয়াইজ করে স্ট্রেট করা হচ্ছে। এবং এর পরের স্টেপটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, বিকজ স্ট্রেট তো চুলটা করা হলো, এবার এটাকে ঠিক রাখতে হবে নিউট্রালাইজার ক্রিম অ্যাপ্লাই করে। তো এই হলো গিয়ে অলমোস্ট আমার প্রসেসিংয়ের শেষের পথ। তো এবার এই নিউট্রালাইজার ক্রিমটাও একেবারে ওয়াশ করা হচ্ছে, তো তারপরে আবার সেকশন ওয়াইজ করা হবে। বাট তার আগে টাওয়াল ড্রাইটা ভালো করে দিদি করিয়ে দিল, এই চলছে এখন সেকশন ওয়াইজ জিনিসটা আর কি ম্যানেজ করা। তো অলমোস্ট অলমোস্ট রেডি। লাস্টে আমার চুলে একটা সিরাম অ্যাপ্লাই করা হয়েছিল, তো আমরা সেটা আর শ্যুটটা করতে পারিনি। যাই হোক, স্ট্রেটনিং সার্ভিস তোমার কেমন লেগেছে? প্রিয়াঙ্কা লেডিস বিউটি পার্লারের সার্ভিস আমার তো খুব ভালো লেগেছে, মানে সত্যি খুব ভালো লেগেছে। দুই দিদি মিলে খুব ভালো আমাকে আর কি সার্ভিস দিয়েছে। তিন দিন বাদে আবার শ্যাম্পু করতে আসবো, তখন পুরো চুলটা এরকম হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই, আর হ্যাঁ হ্যাঁ, এবার তোমার অ্যাড্রেসটা বলে দাও, কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস। আমার কন্ট্যাক্ট নাম্বার প্রিয়াঙ্কা লেডিস বিউটি পার্লার, জিবি মেমোরিয়াল স্কুলের অপোজিটে, 8961034046। ঠিক আছে, থ্যাংক ইউ, আবার আসবো, টাটা। ওকে, তো বাড়ি এসে এই হচ্ছে চুলের অবস্থা। এখন তিন দিন ধরে আমি অজ্ঞাতবাসে থাকবো, মানে ঘর থেকে বেরোবো না, কারণ চুলে কোনো রকম ধুলো ধোয়া লাগানো বারণ, অবভিয়াসলি জল লাগানো বারণ, আর চুল কোনোভাবে যদি ভাঁজ না পড়ে। দেখো এবার একটা একটা স্পষ্ট কথা বলি, আমি যেহেতু চোখে চশমা পরি, সো আমার এই সাইডের চুলগুলো কিন্তু সেই ভাঁজ খাবেই, কিছু করার নেই। কারণ আমি যদি চশমা পরা বন্ধ করে দিতাম আমি কিছু দেখতে পাবো না, তাও আমি চেষ্টা করব যতটা কম সম্ভব চশমা পরা যায়, কারণ নিত্যদিনের বেশ কিছু কাজ যেগুলো চশমা ছাড়া সম্ভব সেগুলো চশমা ছাড়া থাকবো, আদারওয়াইজ কিছু করার নেই, পড়তেই হবে। সাইডের দু তিনটে গোছা চুল এরকম কুচকেই যাবে আমি জানি, ইনফ্যাক্ট আমি যখন ঘুমাবো তখনও কিন্তু মানে ঘাড়ের পেছনের দিকগুলো একটু কুচকাবেই, কারণ সবটা তো সম্ভব নয়, ওপর ওপর যতটা সম্ভব ততটাই মানুষ আর কি জিনিসটা করতে পারবে। যাই হোক, তো এখানে আজকে ভিডিওটা এন্ড করছি। এখন আমি একটা দুষ্টুমি করেছি, সেই দুষ্টুমিটা কি সেটা নেক্সট ব্লগে বলবো, এরকম ব্লগই পাবে তোমরা, কারণ তিন দিন বাদে আমি শ্যাম্পু করব, তখন আমি একটা ব্লগ করব
তাছাড়া আইটেমসগুলো নেওয়ার আছে, তো সেগুলোরও একটা ব্যাপার আছে। তো এখানে আমি ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অ্যান্ড শোশোনাবাসী হলে অবশ্যই আমাদের এই পার্লারটায় চলে আসতে পারো। আমি আমাদের বললাম কারণ ভাইবসটা খুব হোমি টাইপস, ওকে? তো মানে একদম হোম হোম ব্যাপার আছে। তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে জাস্ট 3 দিন বাদে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, রোববারে শ্যাম্পু করবো, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ওকে, সো টাটা, বাই বাই, গুড নাইট।